শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু ঠিক গত সপ্তাহের শুক্রবারে এই বাড়ির সামনেই আপনাদের সামনে একটা ভিডিও করছিলাম যে এই পরিবারের চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চাই হচ্ছে গিয়ে মানসিকভাবে মানে প্রতিবন্ধকতা আছে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন এই হচ্ছে গিয়ে বাবা আর এই ছেলেটা বলছিল যে সেই একমাত্র পড়াশোনা করে তাদের থাকার ব্যবস্থা ছিল না বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা এই এক সপ্তাহের মধ্যেই এই জায়গায় ইভেন গ্রামবাসীরাও সহযোগিতা করছেন আমি আমার পক্ষ থেকে এবং বিভিন্ন দেশে বিদেশে থেকে যতটুকু যে পার্সেন্ট সহযোগিতা করে এক সপ্তাহের মধ্যে আমরা কাজ শুরু করছি এখানে আমি ভাগ্যবান যে আমার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমার কিছু আইনজীবী ভাইয়েরা আসছেন এই কাজে শরিক হওয়ার জন্য আমি মনে করি যে এই যে ফাউন্ডেশনটা আজকে এই এদের বাড়ির যে ফাউন্ডেশনটা দেখতেছেন এই ফাউন্ডেশনটা কিন্তু ঘরের ফাউন্ডেশন মনে করেন না যারা আমরা বিশ্বাস করি আখেরাতে আমি বিশ্বাস করি এটা আমার আখেরাতের ফাউন্ডেশন এবং লুটপাট করার চেয়ে অনেক ভালো হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তো আর এক হাজারের বেশি খাওয়া যায় না বাইরে বাইরে যায় যায় নিজের শরীরে তো আর কিছু দিতে পারেন না কিন্তু মানুষের শরীরগুলা তো সব নষ্ট করে দিয়ে যান কিন্তু এই সব বক্তব্য পরে দিব শুধু আজকে আপনারা তাদের অনুভূতিটা শুনেন যে আপনার যে গড়ের কাজটা যে এত তাড়াতাড়ি শুরু কিরম লাগতেছে এখন হ্যাঁ

এইটা হচ্ছে কি ছোট্ট একটা এরকম হাজার হাজার বাড়ি বানানোর সব ক্ষমতা আমাদের আছে বাংলাদেশের আছে বাংলাদেশ গরিব না কিন্তু গরিব করে রাখা হয়েছে এইটা যদি আমরা এক সপ্তাহ কাজে যদি একটা বাড়ি বানাই দিতে পারি বাকি জীবন যদি আমি আর বিশ বছর বাছি আর সপ্তাহে সপ্তাহে যদি কাজ করতে পারি শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ইনকাম দেওয়াই আমি বহু মানুষের কাজ করে দিতে পারি আমার কথা হলে আমি এই যদি উদাহরণ তৈরি করতে পারি এই দেশে আমার চেয়ে সফল লোক আছে হাজার হাজার মানুষ আছে তারা যদি একবার দাঁড়ায় যাইতো বাংলাদেশে আর কারো লাগতো না আমরা নিজের আইডিয়া ডেভেলপ করতে পারতাম আমি আমার এলাকার দায়িত্ব নিছি আপনি যদি পারেন আপনার এলাকার দায়িত্ব নেন বেশি কিছু লাগবে না সোনার বাংলা আপনার এলাকা থেকে শুরু হোক আপনার এলাকাটা যদি সোনার বাংলা হয় তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ সোনার বাংলা হবে আর ঢাকায় বসে আমি খালি বক্তব্য দিব আর আমার গ্রামে মানুষ না খেয়ে থাকবে ঘর থাকবে না বাড়ি থাকবে না এটা আমি বিশ্বাস করি না এটা হইতে পারে না আমি আপনাদেরকে বলবো যারা লুটপাট করেন মানুষের গ্রামের বাড়ি আইসা দেখেন একটা বাড়ি বানাই দিতে পারলে শান্তিটা কতটুকু লাগে এই শান্তি খুঁজে পান কিনা তেলা হয়তো এমনও হইতে পারে লুটপাট বন্ধ করে দিতে পারেন আপনারা দেখেন যে এটা একটা শুক্রবারে জুম্মার আগে এর চেয়ে ভালো অনুভূতি আর হইতে পারে না আপনারা দেখেন যে এই যে কিভাবে আমরা এই বাড়িটা বানাচ্ছি এবং আপনারা এই যে দেখেন এখনই আমরা এটা